জোহার, কুশল কুমারী স্বাগত। চাষীঙ্কর হক অধিকারকে 2024 সাধারণ নির্বাচনরে প্রমুখ মুদ্দা বনাবার লাগি সংযোগ কৃষক সংগঠন বরগড়ের বিশাল বাইক র্যালি মাধ্যমে ভোটর সচেতনা কার্যক্রম হাজার হাজার চাষী র্যালিরে সামিল। সংযুক্ত কৃষক সংগঠন আবাহক রমেশ মহাপাত্র আজ আপনার দেখুবে সংযুক্ত কৃষক সংগঠন নেতৃত্বে হাজার হাজার বাইক ভেড়েন বরপালি বরগড় দিয়ে আমি পৌঁছিছু এবং অতাবিরা পর্যন্ত আমার যাবার আছে। নির্বাচনী সচেতনতা র্যালি আমি না দিয়েছু কারণ 75 বর্ষ ভিতরে আমার কৃষক মানুষ দলিত আদিবাসী এই অঞ্চলকে নির্বাচিত অধিকারী মানে নির্বাচিত নেতা মানে ঠকি আসছন। সেথির লাগি গাঁরে যে সাধারণ লোক মানে অছন সেমানে প্রশ্ন পচরুন যে 75 বর্ষ ভিতরে কেঁথির লাগি গোটে কৃষিজাত সামগ্রীর মূল্য না মিলল, কেঁথির লাগি গোটে বাজার ব্যবস্থা না মিলবার, কেঁথির লাগি গোটে প্রাকৃতিক বিপর্যয় হলে ক্ষতিপূরণটি আমি না পাইবার, কেঁথির লাগি স্কুলরে মাস্টর না দেবার, কেঁথির লাগি হসপিটালে ডাক্তার না দেবার, এই সব প্রশ্ন রাখবার লাগি নির্বাচনের গোটে নির্বাচনী প্রসঙ্গ করবার লাগি আমি মানে র্যালিরে বাইছু। আমার আশা ও বিশ্বাস ভোটর মানে সচেতন হবে এবং উচিত লোককে ভোট দেবে, যাকে কি ভোট দিয়ে করি আউ 5 বর্ষ পর্যন্ত না পস্তাবে। বিডম্বনার কথা আজ্ঞা, এই বিজেপি দল কহিলা 2022 সুদ্ধা কৃষকর আয় দ্বিগুণ হবা। নরেন্দ্র মোদী 308 জায়গায় কইতিলে স্বাইনাথন কমিটিকে কার্যকরী করমু, কিন্তু কলে কে ভারতবর্ষরে যেতে রাজনৈতিক দল আসছন 70% ম্যানিফেস্টো তাঙ্কর কার্যকরী নাই করুন। যদি দুইটা কংগ্রেস ও বিজেপি রাষ্ট্রীয় দল হন সেমানে 2930 এমএসপিরে ঘোষণা করুন, সরি যেন কথাটা কহছেন 3000 টাকা বা 3100 টাকা সেমানে তাঙ্কর ম্যানিফেস্টোরে এমএসপিরে রাজ্যরে নেই ভারতবর্ষরে ঘোষণা করুন, সেটা আমি স্বাগত করমু। যদি ওড়িশার লাগে সেমানে করুছন কেবল ভোট হতাবার লাগে করুছন আমি পুরা বিশ্বাস। আপনি মানে জানিছন দেশ স্বাধীনতার 75 বরস উতরু বি চাষীর যেন অবস্থাকে সে অবস্থা সবুবেলে সংকট দিয়ে চাষী গতি করুছে। এথির সমস্যার সমাধান করবার লাগি হক হাসল করবার লাগি আন্দোলন কি একমাত্র পন্থা হিসাবে বাঁচি নেইছে। তার আসল কথা হচ্ছে আজকে যেতে দল বি আমার দেশকে শাসন করেছেন সবেকে সবে খালি যেতে চোর বিড়ি আটা ঠোল লেখে ব্যবহার প্রদর্শন করুছেন। আমার আসল দাবি এমএসপি কে গ্যারেন্টি দিয়া যাও, তার সঙ্গে সঙ্গে তৎকাল ক্ষতিপূরণ মিলু নুকসানি চাষীর চাষকে নেই করে চাষীকে 3000 টাকা ভত্তা প্রদান করা যাও, তার সঙ্গে সবু শুখা এলাকাকে জলসেচিত করা যাও, সবু স্কুলকে মাস্টার দেওয়া যাও, সবু ডাক্তারখানা ন ডাক্তার দেওয়া যাও, ইন্তা প্রমুখ দাবি সঙ্গে সঙ্গে এই যেন যেতে সরকার আসুছন এ সবু সরকার ঠক পাল্টিছন। কেনসি সরকার এতকি দিন তক আমার চাষী মানুষ ওড়িশা ন বোনস নুহে দিয়ে সর্বদলীয় কমিটি তিনি প্রস্তাব পাস করিলে বি এতকি দিন তক নিজর দায়িত্ব প্রতি সেমানে সম্পূর্ণভাবে অচেতন আন, হেতির লাগি নিজর কয়লা কথাকে বি সেমানে সোর না করি পারবার কি কার্যকারী না করবার। হেতির লাগি আমার দাবি অতি কম ন ধান কুইন্টাল কো 4000 টাকা করা যাও, আর সেটা পাবার তক ধান কুইন্টাল কো 1000 টাকা বোনাস একান্ন দিয়ে। উপদেষ্টা সংযুক্ত কৃষক সংগঠন বরগড়, আজি দেখুন ভারতবর্ষরে ভারত স্বাধীনতা হলা পরে ভি আজি চাষী মানকর অর্থনৈতিক অভিবৃদ্ধি নে হবার, চাষী মানকু সবুলে গুটে ভোট ম্যানেজমেন্ট করবার লাগি সরকার মানে চাহুছন, এবং চাষী মানকর উপজর প্রকৃত মূল্য নে মিলবার, চাষী মানকু সব ক্ষেত্রে উপেক্ষিত করা যাউছে, কর্পোরেট সেক্টর কে বাহবা দিয়া যাউছে, চাষী মানকর লুনছাড় নে করবার, কর্পোরেট সেক্টর লুনছাড় করা যাউছে। আপন দেখি দিবে পাখাপাখি 16 লক্ষ কোটি টাকা কর্পোরেট সেক্টর লুনছাড় করা যাইছে, কিন্তু আজ ঋণভার চাষী মানে আত্মহত্যা করুছন। আজ ওড়িশার বিজুলি বলকা রাজ্য, আমি অন্য রাজ্যকে বিজুলি বিক্রি করুছু কিন্তু ওড়িশার আমি টাটা পাওয়ারকে কোম্পানিকরণ করে দেলা, মন্ডিরে কটনি চটনি হচ্ছে, চাষীর ধান বিকি নে পারবার, মরুড়ি বত্যা বান্যা হলে চাষী মানে তাঁকর উপযুক্ত সহায়তা নেই পেয়ে পারবার। হাতির লাগি এই সরকার মানে যেন কুম্ভীর কান্দনা কান্দুছন সে বিরুদ্ধে লোকঙ্ক সচেতন করবার লাগে আজ সচেতনতা র্যালি। আগামী দিনে বদ মাংসরে ভোট নাই হুয়ে প্রসঙ্গ ভিত্তিক নির্বাচন হোক, প্রকৃত চাষী মানকর মুদ্রা আসু নির্বাচন, সেথির লাগে আমি রাত্রি বাহার করছু। দেখুন 3100 কোটি টাকা 3100 টাকা যেন এমএসপি দেমু বলছেন ছত্তিশগড়ে দিয়েছিল, এটার আগে কংগ্রেস সরকার বি ছত্তিশগড়ে দিয়েছিলা, সেটা স্টেট বোনাস দৌছে, যদি সিএসএফি আপনার দেখবে বলে সমগ্র ভারতবর্ষরে গোটে রেট হবার কথা,
কেবল ওড়িশার ভোট হচ্ছে বলি রেট হলে নাই হুয়ে এবং বিজু জনতা দলর সরকারকে আমি কহবার লাগে চাহুছু যে 29,000 কোটি টাকার স্বতন্ত্র কৃষি বজেট কলাপরে আজির চাষীর আয় 5,112 টাকা তো কাহি না কাহি লাগুছে যে উভয় বিজেপি বিজেডি সরকার যেন মানে শাসনরে অছন সেমানে চাষীর উন্নতি নাই চাহবার। নয়া খবর মানে পাইবার লাগি আমার কৌশল খবর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করি বেল বটন দেবন আর আমার ভিডিওকে লাইক আর শেয়ার করবার নাই ভুলবে।